উমা নন্দিনী এত পেঁয়াজ কাটছিস কেন আজকে তো পেঁয়াজ দিয়ে কোনো রান্না হবে না না ওই শাশুড়িমা বললেন বাড়ি থেকে কিছু শিখিয়ে পাঠাইনি তোমায় এই ব্যাপার তুই ব্যাপারটাকে তো সিরিয়াসলি নিস না এটা কমন প্রশ্ন এটা সব শাশুড়িরাই তার বৌমাকে করে যে তুমি কিচ্ছু শিখে আসোনি আমার ক্ষেত্রে তো আরেকটা প্রশ্ন ছিল আমি সুক্ত রাখতে পারি না সেটা নিয়ে এখনো বলে আমি তার কোনো সুযোগই দিইনি সকালবেলা রুটি দিয়ে সুক্ত লাঞ্চে ভাতের সাথে সুক্ত ইনফ্যাক্ট চায়ের সাথে স্ন্যাক্সেও সুক্ত দিয়েছি এখন আর কিছু বলতে পারে না এই সুক্তর প্রতি কি শাশুড়িদের একটু বেশি টান আছে নাকি আমার সাথে যখন আমাকে দেখতে গেছিল না তখন আমাকেও জিজ্ঞেস করেছি মা তুমি সুক্ত রাখতে পারো তো আরে তোকে বুঝতে হবে এটা জেনারেশন ওয়াইজ চলে এসেছে আমার শাশুড়িমাকে তার শাশুড়িমা বলেছে তার শাশুড়িমাকে তার শাশুড়িমা বলেছে সুক্তটা বংশ পরম্পরায় রাখতে পারো কি পারো না এটা শাশুড়িরা বৌমাদের বলেই থাকে তাহলে কি তুমি বলছো সুক্ত অ্যান্ড শাশুড়ি আর বোথ ইনজুরিয়াস টু হেলথ উমা তুই ওটা ঝাড়াঝাড়ি করছিস কেন না ওই মা বললেন যে আমার ঘরটা নাকি ধাপার মাঠের মতন লাগছে সব পরিষ্কার করো তুই নাম তো বস নতুন বউ খাটের উপর বসে এই সমস্ত করছে কেন বললো কেন এই সমস্ত পরিষ্কার করার কথা ওই যে কি ফুলমাসি না পিসিকে আসবে ফুলমাসি যে নিজের বাড়িতে খুব অল্প সময় থাকে অন্যের বাড়িতে বেশিক্ষণ থাকে না মা বললেন ওনার নাকি ফেভারিট উমা এ আবার নতুন কথা কি আমরা দুজন বাদ দিয়ে পৃথিবীর সমস্ত মানুষই মায়ের কাছে ফেভারিট দিদি কি গো রেডি হ্যাঁ চ তুমি পর্দা দাও নি লোকটা এরকম সব সময় পর্দা দিয়ে থাকা যায় বলতো এটা পুচকে দা সব সময় শুধু লোকের বাড়িতে উকি মেরে মেরে দেখবে বিরক্তি কর কিসের পুচকে এত বড় বয়স্ক একটা লোক ওরম দেখে মনে হয় আরে 10 বছর ধরে আমি শুনে আসছি ওনার বয়স নাকি 32 আর আমাদের শাশুড়ি মা খুব পছন্দ করে না না এটার তো কোনো সমাধান করতে হবে আমরা এখানে চেঞ্জ করি এই করি কি করব মাকে কমপ্লেন করি মানতেই চাইবে না একটা জিনিস করা যায় জানিস তো আমাদের যাকে পছন্দ আমাদের শাশুড়ি মায়ের ঠিক তাকেই অপছন্দ হয় আমরা বরং পুচকেদার সম্পর্কে কি ভালো ভালো কথা বলি দারুণ লোক কি ব্যক্তিত্ব কি অপূর্ব কালকে থেকেই দেখবি মায়েরা ওকে পছন্দ হবে ব্রিলিয়েন্ট আইডিয়া আচ্ছা চলো চলো হ্যাঁ